শুভ বিকাল বন্ধুগণ, 26 জুন 4:50। তো হয়তো ভাবছো যে 25 জুনের ভিডিও কোথায় গেল। এখন কথা হচ্ছে যে 25 জুনে আমি এমন কিছুই কন্টেন্ট খুঁজে পাইনি ভিডিওগুলোর মধ্যে যে সেগুলোকে কোলাজ করে আমি ভিডিও বানিয়ে দেব। কিন্তু একটা কথা কি জানো, যখন কেউ কোনো টার্গেট নেয়, যে আমি যখন টার্গেট নিয়েছি যে রেগুলার ভিডিও পোস্ট করব, একদিন যদি গ্যাপ হয়ে যায় না, মনের মধ্যে একটা খুঁতখুত করে, নিজেরই খারাপ লাগে। তো কন্টেন্ট পাইনি, কিন্তু কি করব, কিছু তো একটা দিতেই হবে, নাহলে মনের খুঁতখুতানি দূর হবে না। তো কি করতে পারি, তো যখন আমি চ্যানেলটাকে ফুড ব্লগিং এর দিক থেকে লাইফস্টাইল ব্লগিং এর দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন একটা সময় ভাবছিলাম যে সানডে সাসপেন্স এর মতো কিছু স্টোরি টেলিং ভিডিও ছাড়ব। তো সেটা তো আর হয়ে ওঠেনি, কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছিলাম, কিন্তু সেটা ছাড়া হয়নি। তো ভিডিওটা অডিও কোয়ালিটি খুব একটা ভালো নাই, ফ্যান চালিয়ে অডিওটা রেকর্ড করেছিলাম। তো আজকে যেহেতু কন্টেন্ট কিছুই নেই, কিন্তু ভিডিও যখন পোস্ট করতেই হবে, তাহলে ওই ভিডিওটা একবার তোমরা দেখে নাও। একটা জাস্ট সিম্পল গল্প বলেছিলাম, রিডিংই পড়েছিলাম, কোনো ওই বিভিন্ন গলা শর্ট টর করে কিছু করিনি আমি। সামান্য একটা হালকা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম। তো আমি জানি এটা অত্যাচার করাই হবে, কিন্তু যদি তাও গল্পটা শুনতে চাও, তো এটার পরেই অ্যাড করে দিচ্ছি, বেশি বকবকার করব না। আজকের কন্টেন্ট এটাই, এটাকেই নিয়ে নাও। দুর্দান্ত নৌকা ভ্রমণ, কতগুলো কষায় মরলে একটা মাসিক পত্রের সম্পাদক হয়ে জন্মায় কে জানে। আমি পটলডাঙ্গার পেলারাম, আমার জানা তো দূরে থাক আমাদের দুরন্ত দুর্বার ইরম্মত কবি হারান্দার হাওলাদার অবধি জানেন না। দেশে অস্ত্র আইন না থাকলে তিনি একটা পিস্তল কিনতেন এবং তাই দিয়ে তিনি একটা করে সম্পাদক সাবার করতেন, এই তার বাসনা। এবং সে বাসনাটা তিনি প্রকাশ করেছেন আমারই ঘরে তক্ত বসে বসে। উত্তেজনায় একটা প্রচন্ড চাঁটি হাঁকড়েছেন এক পেয়ালা গরম চায়ের ওপর এবং হাত পুড়িয়ে গেছি গেছি রবে আত্মনাদ তুলে লাফাতে লাফাতে নেমে গেছেন সদর রাস্তায়। একে প্রাণের জ্বালা, তার ওপর হাতের জ্বালা, হারাদান হাওলাদার মুড়িয়া হয়ে গেলেন। দৈনিক গোটা দশেক করে কবিতা লেখেন, ভাবের আবেগ যেদিন দুর্বার বেগে বেরিয়ে আসে সেদিন 25-30টা পর্যন্ত লিখে ফেলেন। যেদিন প্রথম স্বাধীনতা এলো সেদিন মারাত্মক প্রেরণায় 45-45টা কবিতা জন্ম দিয়েছিলেন। বাকি আটখানা লেখা হয়নি, তার ছোট ছেলে মন্টু হামাগুড়ি দিয়ে এসে সেটাকে চিবিয়ে ফেলেছিল। ওই 45-45 তার রেকর্ড। কিন্তু কৃতজ্ঞ নরাধম সম্পাদকেরা কি একটা কবিতাও ছাপলো? ছাপলো না। না ছাপুক বন্ধু বান্ধবেরা, তাদের ওপরেও ঘৃণা ধরে গেছে। তা বিস্তর চপ কাটলেটের লোভ দেখিয়ে যদি বা কবিতা শোনাতে ডেকে আনলে, ভরপেট খাওয়ার পরে তাদেরই নাম ডাকতে লাগলো। তাদের না কাকে ডাকতে লাগলো কে জানে, কিন্তু হারাধনের কবিতাকে যে নয় এ ব্যাপারে সন্দেহ মাত্র নেই। সুতরাং মরিয়া হয়ে হারাধন দেশত্যাগ করলেন। যার আগে শুধু আমার সঙ্গে দেখা করে গেলে, সংসারে আমার ব্যথা একমাত্র তুই বুঝলি পেলা, একমাত্র তোকেই আমার 7,067টা কবিতা শোনাতে পেরেছি। মাঝে মাঝে তুইও ঝিঙিয়েছিস বটে, কিন্তু কখনো নাক ডাকাসনি, তাই তোকেই দেখা দিয়ে গেলাম। কিন্তু কেন যে হারাধনের ওই 7,067টা কবিতাকে হজম করে গেছি সে তো আমি জানি। অনুরোধে লোকে একটা ঢেঁকি গিলতে পারে, কবি হারাধনের প্রতিটি কবিতায় এক একটি ঢেঁকি, কেরোসিন কাঠের নয়, রেগুলার শাল কাটার ঢেঁকি। কতবার শুনতে শুনতে কান বো বো করে উঠেছে, মাথা ঝিমঝিম করেছে, বুক ধড়ফড় করে হাট বন্ধ হবার জো হয়েছে, তবু তার কবিতা শুনেছি আমি। কেন আর, একবার ওর কাছ থেকে 25 টাকা ধার করেছিলাম, পাছে ফস করে সে টাকাটা চেয়ে বসেন সেই ভয়ে। আজ শুধু উনি দেশ চাচ্ছেন তাই নয়, মনকে ডেকে বললাম, হে আত্মারাম, এতদিনে তোমারও ভূত ছাড়ল, আরো কিছুদিন তাহলে বেঁচে রইলে, ফস করে হার্ট ফেল হবার ভয় রইল না। মুখখানাকে যতদূর সম্ভব করুণ করে করুণ তর স্বরে বললাম, আর ফিরবেন না হারাধনদা? ফিরব না মানে? হারাধনদার চোখ দপদপ করে উঠল। আমার বুক ভরা আশা ধুক করে নিভিয়ে দিয়ে বললেন, ফিরব, এই বাংলাদেশেই ফিরব, প্রতিবার লেলিহান আগুন জেলে ফিরব, কবিতার অগ্নিকাণ্ড ঘটিয়ে পুড়িয়ে মারব হতচ্ছাড়া সম্পাদক আর বিশ্বাসঘাতক বন্ধুদের, শুধু তুই বেঁচে যাবি পেলা। বলতে বলতে হারাধনদার সর্বাঙ্গ ম্যালেরিয়ার রোগীর মতো কাঁপতে লাগলো, গলার স্বর সরস্বতী পূজার
অ্যাম্পলিফায়ারের মতো গগন ভেদি হয়ে উঠল। ফিরব সূর্যের মতো, উল্কার মতো, ধূমকেতুর মতো, বলতে বলতে উড়ন তুবড়ির মতো মিলিয়ে যেতে চাইলেন তিনি। কিন্তু তার আগে ফুটপাতে একটা পচা আমে পা দিয়ে ধপাস করে আচার খেলেন। তারপর লোকে আহা হাহা করে ওঠার আগেই ট্রামে চড়ে দিগন্তে, মানে শিয়ালদা স্টেশনের দিকে বিলীন হয়ে গেলেন। ফিরেছেন মাস দুই পরে। পোলার আগুন হয়ে নয়, সূর্য ধূমকেতু উল্কা ইদেন পক্ষে একটা তুবড়ি হয়েও নয়, তুবড়ে একটা নেন্টি ইঁদুর হয়ে ফিরেছে হারাধনটা। সাত দিন কলে আটকে থাকা নেংটি ইঁদুর, ব্যাপার কি হারাধনটা? আমি আকাশ থেকে পড়লাম। ব্যাপার সাংঘাতিক, হারাধনদা চিচি করে বল, সব খুলে বলছি। তার আগে এক কাপ চা আর দুটো ম্যাপাক্রিম। ম্যাপাক্রিম? হ্যাঁ হ্যাঁ ম্যাপাক্রিম। আর বকাশ নি পেলা, আগে নিয়ে আয়, তারপরে বলছি। চা আর ম্যাপাক্রিম আল্লাহ, চা একটা চুমুক দিয়ে কোঁত কোঁত করে দুটো ম্যাপাক্রিম দিলে হারাধনদা। খানিকক্ষণ চুপ করে বসে রইলেন বোধ হয়। তারপর শুরু করলেন এক মর্মভেদী করুণ কাহিনী। সে কাহিনী হারাধনদার ভাষাতেই আমি তুলে দিলাম। শুধু প্রেসের সুবিধার জন্য অতিরিক্ত চন্দ্রবিন্দুগুলো বাদ দিয়ে দিলাম, তোমরা ইচ্ছে মতো বসিয়ে নিতে পারো। হারাধনদা বললেন, ভাবলাম কলকাতা থেকে আমার কিছু হবে না, রবি ঠাকুরও হয়। এখানে জ্বালাতন হয়ে তিনি নৌকা করে পদ্মায় চলে গেলেন আর বোটে বসে এন্তার কবিতা লিখলেন, তাইতেই অত নাম আর নোবেল প্রাইজ। সঙ্গে সঙ্গে পটাম করে জ্ঞানচক্ষু উন্মোচন হল। আমিও যদি ওই রকম চড়ে নদীতে বেড়াতে পারি তাহলে আমাকে পাইবে। এমন দুরন্ত দুর্দর্শ বেগে কবিতা বেরোতে থাকবে যে পড়ে হৃৎকম্প হবে লোকের, একেবারে লম্ফ দিয়ে উঠবে দেশটা। কিন্তু সে কম্প আর লম্ফ যে আমারই কপালে লেখা ছিল তা কি আমি জানতাম? জানিস তো, সাত পুরুষ কলকাতায় থাকি। কলকাতা থেকে মাইল ৩০ দূরে আমাদের পৈতৃক বাড়ি। আমি তো আমি, ম্যালেরিয়ার ভয়ে আমার ঠাকুরদা ইস্তক কেউ কোনোদিন হোতল্লাট মারাই। এতদিনে বুঝলাম কি ভুলটাই করেছি। দেশে নদী নালা খানা খন্দ বিস্তর, ওখানে গেলেই কবিতা মগজের ভেতরে বিচ বিচ করে গজে থাকে। আহা হাহা, দেশের মতো কি জিনিস আর আছে? খাল বিল বন বাদার, ওই তো কবিতার ডিপো। সাধে কি কবি লিখেছেন, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকায় মাথা। তার লাইনে রবি ঠাকুরের, বিদ্যাসাগরের লেখা নাকি? না না, মেঘনাথ বধে আছে। যার লাইনই হোক, সে এক নম্বরের ধাপ্পা বাজ, নির্ঘাত ধাপ্পা বাজ। তোকে একটা কথা বলি রাখি পেলা, দেশের মাটিতে কখনো মাথা নোয়াতেই আসে না, নুইয়েছিস কি শুইয়ে ছাড়বে, মাটি নিয়াবে একদম। ছড়িম কাগজ, ছটা ফাউন্টেন পেন আর ছ বোতল কালিনি আমি দেশে গেলাম, গিয়ে দেখি সারা গা ভোগ। জনমনীষীর বালায় নেই বললেই চলে। চারিদিকে ভাঙাচুরো বাড়ি আর কোমর ভোর আসামলতার জঙ্গল। দু চারজন আছে, তারা তো হাঁটে না, যেন বাঁদারে হামাগুড়ি দিয়ে বেড়ায়। ভাবলাম খাসা, কানের কাছে ভ্যাপ ভ্যাপ করে মোটরের হর্ন বাজবে না, পাশের বাড়ির লোকাল সিট রেডিওটা পেতনির কান্না জুড়বে না, পথে ঘাটে পকেট কাটা যাবে না, নিশ্চিন্ত মনে নির্লিপ্ত হয়ে কবিতা নিরঙ্কুশ স্রোতে এসে যাব। কিন্তু রাত্রেই টের পেলাম আরো কিছু আছে। মশারি ফুটো করে সারা রাত মশারা আনন্দে বিউগল বাজাতে লাগলো। গায়ের থেকে এক পর্দা চামড়াই খুবলে নিল বলতে গেলে, কোত্থেকে গোটা দুই আরশোলা এসে নাকে সুরসুরে দিতে লাগলো। আর রাত জেগে শুনতে লাগলাম বাড়ির উঠোনে সাপে ব্যাং ধরেছে। প্রথম রাতেই দমে গেলাম খানিকটা, কিন্তু জানিস তো ১০,৫৫০টা কবিতা লিখেছি, এত সহজেই হটবার বান্দা নয় আমি। ঠিক করলাম না, ঘর আমার জন্য নয়, কালি নৌকা নিয়ে নদীতে ভেসে পড়ব, তারপর রবি ঠাকুরের একদিন কি আমারই একদিন। সকালে বেরুলাম নদী আর নৌকোর সন্ধানে। নদী? হ্যাঁ, পাওয়া গেল বই কি, হাত বিষে চওড়া, হাঁটু সমান কাদার ভিতরে আজলা আজলা জল, নৌকা চড়ে পার পাওয়া যায় না, নৌকাকে কাঁধে চড়িয়ে পার করতে হয়। দূর তো ছে, এর জন্য কাল সারা রাত মশার সঙ্গে ধস্তাধস্তি করলাম। চুলোয় যা, কালই কলকাতায় ফিরবো। বেলা রে, তাই যদি ফিরতাম। পরদিন সকালে বাগদিদের এক ছোকরা বাগিয়ে ফেললো আমাকে। সকালে ঘর থেকে বেরুতে দেখি এক মুখ দন্ত বিকাশ করে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে, রোগা ডিগডিগে পেট ভরা পিলে এক মাথা থামার মতো চোখ। সম্ভাষণটা সেই করল, কর্তার বুঝি লৌকই বেড়াবার স্বাদ হয়েছে? স্বাদ হতবাকা বলে কি, জ্বলন্ত কাব্য লেখা দুরন্ত আবেগে আমি ফুটন্ত কেটলির মতো টকবক করছি। আর বলে কিনা স্বাদ,
কিন্তু মূর্খটাকে সে কথা বোঝানো যাবে না। সংক্ষেপে বললাম, তো নৌকা আছে? আগে সেটা চাকা আছে তো? আগে কি যে বলেন, ছোকরা জিভ কাটল। আপনি দেখছি এক লম্বরে ভম্বর, রেলগাড়ির চাকে থাকেন আগে, লৌকার নয়। সাহস কত! আমাকে বলে ভম্বর, আমি চটে গেলাম। রেলগাড়ির যে চাকা থাকেন তা আমিও জানেন, কিন্তু তোমাদের দেশে নদীতে তো জল নেই, নৌকো ডাঙা দিয়ে চলেন, চাকা নইলে যাবেন কি করে? আগে এ তো মরা নদী, ওদিকে বড় নদী রয়েছে। তাই নাকি? কত বড় নদী? খুব বড়। চলুন না একবার, গেলেই বুঝতে পারবেন। মনে মনে খুশি হয়ে উঠলাম। বললাম, তো নদী যদি পছন্দ হয় তাহলে একদিন দুদিন নয়, একদম 3 মাস নৌকায় থেকে যাব, বুঝলি? যা ভাড়া চাস তাই পাবি। শুনে ছোকরা হাঁ করল, 3 মাস লোকই থাকবেন? ছোকরা শিয়ালের মতো খিক খিক করে হেসে উঠল, 3 মাস খামোকা লোকাই থাকবে? আপনি কর্তা এক লম্বরে ভম বল। চুপ কর, বকবক করিস না, চল দেখি তোর নদী। 6 ইমি কাগজ, 6টা ফাউন্টেন পেন আর 6 বোতল কালি নিয়ে আমি ছোকরার পিছনে পিছনে বেরোলাম। ছোকরার নাম ঝাঁটু, ঝাঁটার অপভ্রংশ বোধহয়। পরে বুঝেছিলাম আমাকে ঝাঁটানোর জন্যই তার আবির্ভাব। সেই 7 সকালে পাক্কা 7টা মাইল হাঁটালো, কচুবনের বিচুটির জঙ্গল মারিয়ে সারা গাছ চিড়বিড়িয়ে জ্বলতে লাগলো, জুতোর ফোসকা পড়ল, পায়ের জুতো হাতে চলল, খালি বলে উই দেখা যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বললাম, উই আমি বিস্তর দেখেছি, তো নদী গেল কোথায়? উই তো লদি, 7 মাইল পরে উই লদি পাওয়া গেল। ততক্ষণে আমার আধ হাত জিভ বেরিয়ে পড়েছে, কিন্তু নদী দেখে মনটা আশ্বাস পেল, বেশ বড়ই হবে, স্রোত আছে কি নেই বোঝা যায় না, দিব্যি টলটলে জল, একধারে আশাউড়ার বন আর একদিকে ধানের ক্ষেত, ঝাঁটুর ছোট নৌকাটা পাড়েই বাঁধা। ঝাঁটু কোচর থেকে এক খাবলা মুড়ি নিয়ে চিবোতে চিবোতে নৌকায় উঠল, বলল, উঠুন কর্তা, কত বেড়াতে পারেন দেখব। 6টা কলম একসঙ্গে বাগিয়ে আমি নৌকায় চললাম। ঝাঁটু লগি তুলে নৌকা ছাড়ল, হ্যারে পেলা, তোদের যদি রবি ঠাকুর ভুল দেয়নি তো, নৌকায় বসে সত্যিই কখনো লেখা যায় নাকি? এই দুলছে তো সেই দুলছে, কলম একবার ঘেঁচ করে এদিকে যাচ্ছে আর একবার ওদিকে, খানিক বাদেই দেখি এক লাইনও লেখা হয়নি, একরাশ ছবি আঁকা হয়ে গেছে খাতার উপর। বললাম, ওরে ঝাঁটু নৌকা থামা, যে জন্য এত খেদমত তাই যে হচ্ছে না, এক লাইনও লিখতে পারছি না। ঝাঁটু শিয়ালের মতো খেঁক খেঁক করে হাসলো, লৌকায় বসে কেউ লেখাপড়া করে নাকি? আপনি কত 1 নম্বরের ভম্বল বলার আগে আমি একটা বোম্বাই ধমক দিলাম ওকে, একেবারে খাম্বাজ রাগনিতে। বললাম, তুই চুপ কর বলছি, নৌকা বাদ। ঝাঁটু মিডিয়মান হয়ে বললে, আপনার পাঠা আপনি ল্যাজেই কাটুন আর মুড়োতেই কাটুন, আমার কি? এই বলে লগে ডুবিয়ে মাঝ নদীতে নৌকা থামাল, তারপরেই সোজা তালগোল পাকিয়ে শুয়ে পড়লো গলুয়ের ওপর। আর কি আশ্চর্য জানিস বেলা, 2 মিনিটের মধ্যে তার নাক ডাকতে লাগলো, আমার কবিতা শোনবার আগেই ওর নাক ডাকতে লাগলো। ওর নাক ডাকো, দুনিয়া শুদ্ধ লোকের নাক ডাকতে থাকো, আমার কিছু আর আসা যায় না। আমি লিখতে লেগে গেলাম, ধান ক্ষেত মাঠ নদী আকাশ বাতাস, এর ভেতর থেকে কবিতা যেন দলে দলে মার মার করে বেরিয়ে আসতে লাগলো, আমাকে মারে আর কি। দিস্তে 6 কাগজ যখন শেষ করেছি তখন খেয়াল হলো আর চোখে দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার নেমেছে, রাত ঘনিয়েছে নির্জন নদীর ওপর। আচমকা নাক ডাকা বন্ধ হলো ঝাঁটু, তড়াক করে উঠে পড়ল, এই সেরেছে, রাত হয়ে গেল যে, আমাকে জানাননি কেন? কর্তা আপনি 1 নম্বরের থাম তো তুই, চল এবার ঘরে ফিরি, রাত হয়ে গেছে, বড্ড খিদে পেয়েছে। ঘরে ফিরবেন? ঝাঁটু খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল, আজ রেঁধে ল একগে, আর খিদে পেয়েছে, পেটে কিল মেরে পড়ে থাকো। বলে কি, শুনে কবিতা আমার মাথায় উঠল, মস্করা করিস নে, ফিরে চল শিখগে, খিদেই প্রাণ যায়, বেটা ইয়ারকি চুড়েছে, ইয়ারকি লয় আগে। ঝাঁটু জলের দিকে আঙুল বাড়িয়ে বললে, আপনি কর্তা বসে বসে ভেড়ান্ডা ভেজেছেন আর এই ফাঁকে কচুরি ঝাঁপ এসে চারিদিক ছেয়ে ফেলেছে, প্যাল্লাই ঝাঁপ, সারা রাতেও ফুরবে না, আর এই ঝাঁপ ঠেলে লৌকো নিয়ে যা, আমি তো আমি, গোটা বাগদিপাড়া সাদ্দি লয় কর্তা। খেয়াল করে দেখি সত্যিই তাই, নদীর আর চিহ্ন মাত্র নেই, অন্ধকারে যদ্দ দেখা যায় 3 হাত প্রমাণ উঁচু কচুরির ঝাঁক মাথা নাড়ছে, খিদের জ্বালায় আমার কান্না পেল, কি হবে ঝাঁটু? ঝাঁটু একটা বিড়ি ধরালো, বিশেষ কিছু লয় আগে, সারা রাত এখন এখানে বসে মশার ফলার হবেন, মাঝরাতে আবার ডাকাতও পড়তে পারে,
ডাকাত, আমার হৃৎপিণ্ড ততক্ষণে বরফ হয়ে গেছে। আগে কাটে টাটে না তো? তা কাটে, জাটু নিশ্চিন্তে বিড়ি টান দিল, প্রায়ই কাটেন। কিন্তু আমার আর কি লেবে, এই ভাঙা লৌকায় সম্বল, ভয়টা আপনারই কর্তা, জায়গাটাও ডাকাতে হাতিবে। আমি কেঁদে ফেলাম, হ্যাঁ রে ঝাঁটু, এখান থেকে পালাবার কোনো উপায় নেই। আজ্ঞে না, শান্ত গলায় জবাব দিয়ে সে আবার শোয়ার উদ্যোগ করল। ইচ্ছে করছিল ডাকাতে হাতে সাবার হওয়ার আগে ঝাঁটুকেই সাবার করি আমি, কিন্তু পৈতৃক প্রাণের মায়া কাটানো অত সহজ নয়। আমি ঝাঁটুকে জাপটে ধরলাম, 10 টাকা দেব, 15 টাকা দেব, 25 টাকা দেব ঝাঁটু, আমাকে অপঘাত মৃত্যু থেকে বাঁচা বাপ নন। 25 টাকা দেবেন? ঝাঁটু উঠে বসলো, চোখ মিটমিট করতে লাগলো তার। কালির দিব্যি, তোর গা ছুঁয়ে বলছি। শুনে নৌকা থেকে গুণের দড়ি গুছিয়ে নিয়ে ঝাঁটু সাপাং করে সেই কচুরি বনের মধ্যে লাফিয়ে পড়ল। এই পালাচ্ছিস নাকি? আমি আত্মনাদ করে উঠলাম। পালাবো কেন? আপনি করতে এক নম্বরে ভম্বল, আমি ডাঙায় চড়ে গুণ টানি, আপনি লগি ঠেলুন, লোকও ঠিক বার করে নিয়ে যাব। লগি ঠেলবো? আচ্ছা। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি লগি তুললাম। কখনো লগি ঠেলেছিস পেলা? আমি বলছি, ঠেলিস নি, লগির মতো বিশ্বাসঘাতক কিছু নেই। হেইয় করে যেই ঠেলা দিয়েছি, পায়ের তলা থেকে নৌকাটা সাত করে বেরিয়ে গেল, আর আমি লগির ওপর শূন্যে সেকেন্ড দুই ঝুলে থেকে সপাং করে একেবারে কচুরি বনের মধ্যে। তারপর এক বুক জলে ডাঙা থেকে ঝাঁটুর খ্যাঁক খ্যাঁক হাসি শোনা গেল। আপনি কর্তা কি আর বলবো, নিন উঠে পড়ুন ঝটফট। নৌকার একটা মজা দেখেছিস বেলা, ডাঙা থেকে পা বাড়ালেই চলা যায়, কিন্তু জল থেকে উঠতে গেলেই দেখবি সেটাই মাথার ওপরে চড়তে চায়। সেই বিচ্ছিরি কচুরি বনের মধ্যে ভিজে ভূত হয়ে গেছে, নাকে মুখে পিরপির করে মশার পোকা ঢুকছে, কিন্তু যেই চড়তে যায় নৌকাটা কাঁথ হয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে বেরিয়ে যায়। ঝাঁটু পাহাড় থেকে চিৎকার করে ছাড়ল, আপনার জন্য কি সারা রাত দাঁড়িয়ে মশার কামড় খাবো? উঠুন, উঠে পড়ুন। মরিয়া হয়ে নৌকায় ভর দিয়ে চড়তে গেছি, ব্যাস আর কথা নেই। সঙ্গে সঙ্গে নৌকা কাঁথ হয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে ফস করে সেই কচুরি মনের মধ্যে ডুবে গেল। হাই হাই, ডুবিয়ে দিলেন নৌকাটা? ঝাঁটু গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, আপনি দেখছি এক নম্বরের গম্বল। গম্বল মানে কি রে বেলা? কিন্তু শুধু কি নৌকা ডুবলো, সেই সঙ্গে ডুবলো 6 ইঞ্চি কাগজ, 6টা ফাউন্টেন পেন, 6 বোতল কালি আর 36টা কবিতা। ডুবে গেল বাংলা সাহিত্যের 36টা অ্যাটম বোমা। আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বললাম, চুলোই যাক নৌকা, আমি ডাঙা দিয়ে হেঁটেই চলে যাব। হেঁটে যাবেন মানে? আমার নৌকা ডুবিয়ে দিয়ে হেঁটে যাবেন? চালাকি নয়, নৌকা তুলে দিতে হবে। কি করে তুলবো? ডুবে ডুবে আমিও ধরছি বলে ঝাঁটু ঝপাত করে জলে নামলো। আমি পারবো না। পারবেন না মানে? আপনি দেখছি এক নম্বরের ডম্বল। ডম্বল মানে বুঝি আরো খারাপ না রে বেলা? ওসব চলবে না কর্তা, এখনই তবে হাঁক ছাড়বো, আর লাঠি সড়কি রামদানিয়ে লোক জড়ো হয়ে যাবে, এ গায়ের নাম ডাকাতে হাতিপুর। থাক বাপু, আর হাঁক ছাড়তে হবে না, তুলে দিচ্ছি নৌকা। তারপরেরটুকু বন্যা করবার ভাষা নেই পেলা। সমস্ত রাত সেই কচুরি বনের মধ্যে ডুবে ডুবে নৌকা তুললাম ভোরবেলায়, সে সুখের তুলনা নেই। মশা, ঠান্ডা জল আর কাদার মধ্যে এক রাত ডুবে থাকতে কি আরাম, সে শুধু আমিই জানি। আর জানতে ইচ্ছে করে সেই লোকটাকে যে লিখেছিল, ও আমার দেশের মাটি। সকালে ডাঙায় উঠে বেহুশ হয়ে শুয়ে পড়লাম, আর সঙ্গে সঙ্গে কম্প দিয়ে জ্বর হলো, 105 ডিগ্রি জ্বর। দেশের ম্যালেরিয়া একসঙ্গে লম্ব আর কম্প দুই। আজ 1.5 মাস পরে জ্বর থেকে উঠে কলকাতায় ফিরছি পেলা। না, আর কবিতা নয়, যে কবিতা লেখে সে শুধু ভম্বল নয়, এক নম্বরের ডম্বল। হারাধন্দা থামলেন, তারপর চেয়ারে হাত পা ছড়িয়ে দিয়ে চিচি করে বললেন, আর 1 কাপ চা পেলা, আর 2টো ম্যাপাক্রি। এত যন্ত্রণা সহ্য করেও যদি তুমি ভিডিওটা পুরোটা দেখে থাকো, তো তুমি আমার প্রকৃত বন্ধু বস। আমার অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর ভিডিওটা এখানেই, যারা যারা ভিডিওটা দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ওকে, টাটা, বাই।